প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ ইউজি পড়ছ পিজি পড়ছ ইভেন সেমিস্টারের এক্সামিনেশান দেবে তোমাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী অনলাইনে এক্সামিনেশান হচ্ছে এবং কিছু ছাত্রছাত্রী এর অফলাইনে এক্সামিনেশান হচ্ছে এ প্রত্যেকের এখনও পর্যন্ত সিলেবাস শেষ হয়নি এক্ষেত্রে খুব কম সময়ে বা লাস্ট নাইটে কিভাবে তোমরা প্রিপারেশান নিলে ভালো নম্বর ক্যারি করতে পারবে পাঁচ নম্বর তো পাবেই তার থেকে বেশি নম্বর অল্প সময়ে অ্যাচিভ করতে পারবে এ স্থানীয়ই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তোমাদের পাঁচটি টিপস দেব কিংবা দাদা হিসেবে পাঁচটি পরামর্শ দেব যে পরামর্শগুলো বা টিপসগুলো মানলে তোমরা কম সময়ে অধিক সিলেবাস কমপ্লিট করে এ অধিক নম্বর পেতে পারবে কাজেই ভিডিওটি তোমরা প্রত্যেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি পরীক্ষার আগের দিন রাতে কিংবা পরীক্ষার দুদিন আগে সমস্ত সিলেবাস আগের মতো স্বাভাবিকভাবে কমপ্লিট করা কোনো সম্ভব নয় কিন্তু আমার যে ভাই বোনরা রয়েছে কলেজে তোমাদের যা এই মুহূর্তে সিচুয়েশান যে পরিস্থিতি সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই কিন্তু এই ভিডিওটা আমি তোমাদের জন্য তৈরি করছি দেখো প্রথম যে জিনিসটা এই মুহূর্তে আমাদের সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে নাম্বারকে ইনক্রিজ করা কিভাবে নম্বরকে বাড়াবো পাঁচ নম্বর তুলবো এবং যা নাম্বার পাওয়ার কথা তার থেকে বেশি অ্যাকচুয়ালি নম্বর তুলতে পারবো তো প্রথম যে টিপস বা যে বিষয়টা তোমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে এই মুহূর্তে তোমাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীরই সিলেবাস শেষ হয়নি সেই কারণে ওই অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ সিলেবাস কখনোই শেষ করা সম্ভব নয় সেই কারণে আমাদের একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে আমাদের যে সিলেবাস রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের সেই সিলেবাসে বিভিন্ন নাম্বার ডিস্ট্রিবিউশন রয়েছে ধরো প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে এত নম্বর আসছে দ্বিতীয় চ্যাপ্টার থেকে এত নম্বর আসছে কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে খুব কম নম্বর আসছে তোমাদের যে এক্সাম রয়েছে সেই এক্সামের মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখতে হবে যে কোন চ্যাপ্টার থেকে বেশি নম্বর আসছে যে চ্যাপ্টারগুলোর থেকে বেশি নম্বর আসবে সেই চ্যাপ্টারগুলোকে আগে কমপ্লিট করতে হবে তুমি এই মুহূর্তে দেখবে তোমার অ্যাকর্ডিং কোন চ্যাপ্টারটা সোজা বা কোন চ্যাপ্টারটা তুমি মোটামুটি জানো কোন চ্যাপ্টারটায় থেকে বেশি নম্বর আসছে সেই চ্যাপ্টারগুলোকে আগে তোমাকে কমপ্লিট করতে হবে কোন চ্যাপ্টার থেকে কিংবা কোন চ্যাপ্টারের কোন টপিক থেকে এ প্রত্যেক বছর এক্সামে বেশি নম্বর আসে সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু তোমরা এই মুহূর্তে পড়াশোনা করবে সেক্ষেত্রে যদি একটা কোনো এমন চ্যাপ্টার যেখান থেকে এক দু নম্বর আসছে কিংবা পাঁচ নম্বর আছে সেটা যদি ই নাও কমপ্লিট হয় তাও তোমরা বেশি নম্বর আসা যে চ্যাপ্টারগুলো সেই চ্যাপ্টারগুলো অবশ্যই কমপ্লিট করবে এবং অতি অবশ্যই মাথায় রাখবে যে সেই চ্যাপ্টারেরও সমস্ত কিছু এই মুহূর্তে কমপ্লিট করা সম্ভব না যে কোশ্চেনগুলোর টিচাররা তোমাদের খুব ইম্পর্টেন্ট বলেছে কিংবা তোমার মনে হচ্ছে যে বিগত সময়ে এই চ্যাপ্টারটা চ্যাপ্টারের এই কোশ্চেনগুলো বারবার রিপিটেড হয়েছে সেই কো চ্যাপ্টারের কোশ্চেনগুলো খুব ভালো করে করো ও তাহলে দেখবে তোমার নম্বর ইনক্রিজে অনেকটা সুবিধা হবে কারণ ওর মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় যে এই চ্যাপ্টারের এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো সবার প্রথমে করো আর অবশ্যই মাথায় রাখবে কোন চ্যাপ্টারটার থেকে বেশি নম্বর আসছে পরীক্ষায় সেই চ্যাপ্টারটা আগে কমপ্লিট করো এইভাবে নম্বরের অ্যাকর্ডিং তোমরা চ্যাপ্টার কমপ্লিট করতে যা কমপ্লিট করতে থাকো দ্বিতীয় যে বিষয়টা প্রত্যেকে মাথায় রাখবে ইনফক যে সমস্ত ছাত্রছাত্রীর এখনও পর্যন্ত প্রাইজ সিলেবাস শেষই হয়নি তাদের অবশ্যই মাথায় রাখা দরকার যে ফাইভ ইয়ার্স যে রয়েছে তোমার সাবজেক্টের বিগত পাঁচ বছরের তোমার ইউনিভার্সিটিতে যে কো কোশ্চেন দেওয়া হয়েছিল সেই কোশ্চেনগুলো অতি অবশ্যই তোমরা সলভ করে যাও আমি এটা গ্যারেন্টি সহকারে বলতে পারি তোমরা যদি বিগত পাঁচ বছরের কোশ্চেন সলভ করে যাও তাহলে তোমাকে কেউ পাস করা থেকে রুখতে পারবে না ইনফ্যাক্ট তোমার নাম্বার অনেকটা বেশি হবে কাজেই তোমরা ফাইভ ইয়ার্সের যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনটা যদি সলভ করতে পারো সেই কোশ্চেনগুলো সলভ করে যাও কাজেই তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে ফলো করে যাও এবং দেখো যে প্রিভিয়াস ইয়ারে কোন কোশ্চেনটা বারবার রিপিটিশন হয়েছে তোমার ইউনিভার্সিটিতে সেই কোশ্চেনটা এবছরও দেওয়ার চান্স থাকে সেই কারণে ওইগুলো ও মানে যেটা বারবার এসছে প্রিভিয়াস ইয়ারে অতি অবশ্যই সেটা কমপ্লিট করো এবং আমি তোমাদের পরামর্শ দেব যদি সম্ভব হয় তাহলে ফাইভ ইয়ার্স কমপ্লিট করো যদি নাই সম্ভব হয় অন্তত টু টু থেকে থ্রি ইয়ার্স মানে বিগত তিন বছরে তোমার তুমি যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্টে যে সমস্ত প্রশ্ন এসছে সেই সমস্ত প্রশ্ন সলভ করে যাও দেখো তুমি পাঁচ নম্বর পাবেই পাবে আমি এটা চ্যালেঞ্জ করে তোমাকে বলতে পারি তুমি যদি থ্রি ইয়ার্স কমপ্লিট করে এ যাও এবং তিন নম্বর যে বিষয়টা প্রত্যেককে এই মুহুর্তে মাথায় রাখবে বেশিরভাগ ছাত্রছাত্রী করে যে পরীক্ষার আর দিন শেষ হয়নি কিন্তু একটা চ্যাপ্টার শুরু করছে সেটাকে পড়লো আবার লিখলো দেখো এই মুহূর্তে লেখা যাবে না কারণ তুমের যদি সিলেবাস সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে থাকে এ একবার সম্পূর্ণভাবে এ রিভিশন তুমি দিয়ে থাকো কমপ্লিট হয়ে যায় তাহলে তোমার ক্ষেত্রে লেখাটা ঠিক আছে কিন্তু যারা এখনো পর্যন্ত সিলেবাস শেষ করি তারা মোটেও এই মুহূর্তে লিখতে যাবে না কারণ একটা লিখতে লিখতে তোমার সময় চলে যাবে তোমার পড়া কিছুই হবে না সেই কারণে তোমরা জানো একটা পড়তে যে পড়াটা পড়তে এক মিনিট লাগে সেই পড়াটা লিখতে মিনিমাম পাঁচ মিনিট লেগে যায় সেক্ষেত্রে তোমার এখন সময় কম অল্প সময়ের মধ্যে তোমাকে প্রিপারেশান নিতে হবে সেই কারণে তোমার প্রত্যেককে বলবো এই মুহূর্তে তোমরা শুধু রিডিং দাও টপিকটা ভালো করে বোঝো এবং সেই টপিকে একটু নলেজ গেন করো এবং অন্য টপিকে চলে যাও সমস্ত থিওরি যে পোর্শানগুলো আছে সেই পোর্শানগুলোকে এই মুহূর্তে যতটা সম্ভব তোমরা পড়ো কমপ্লিট করো এবং এই মুহূর্তে লেখার কোনো প্রয়োজন নেই যদি কোনো নিউমেরিক পোর্শন হয়ে থাকে এ তাহলে অতি অবশ্যই সেটা তো লেখা ছাড়া কোনো উপায় নেই সেটাকে এ চেষ্টা করো যে ক নিজের মতন করে লিখে কমপ্লিট করা হ্যাঁ তো অতি অবশ্যই মাথায় রাখবে যতটা কম সংখ্যক এই মুহূর্তে লেখা যতটা বেশি সংখ্যক এই মুহূর্তে পড়া এটা কাদের ক্ষেত্রে বলছি যাদের সিলেবাস সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি এরপরে স্টাডি শুরু করার সময় চার নম্বর যে বিষয়টা প্রথমে মাথায় রাখবে তোমার অ্যাটমসফিয়ার তুমি যেখানে পড়ছো সেখানে পড়ার মতো অনুকূল পরিবেশ তৈরি করো মানে আমি কি বলতে চাইলাম তুমি যেখানে পড়ছো তোমার সমস্ত যে পড়াশুনো পড়ার জন্য যে রিসোর্সেসগুলো প্রয়োজন সেগুলো যাতে তোমার কাছে থাকে নোটস বই খাতা নিজের থেকে কোনো কিছু আগে তৈরি করে থাকলে সেগুলো ও তো এই এই মুহূর্তে কোনো বন্ধুর বাড়িতে গিয়ে নোটস আনার কোনো রকম প্রয়োজন নেই এই এই মুহূর্তে তোমার কাছে যা নোটস আছে তোমার কাছে যা বই অ্যাভেলেবেল রয়েছে ইন্টারনেটে যেটা পাচ্ছ সেই সমস্ত কিছু নিয়েই অ্যাকচুয়ালি পড়াশোনায় ফোকাস করো আমি বলবো এই মুহূর্তে যদি সম্ভব হয় তাহলে ফোনটাও দূরে রাখো যদি কোন একান্তই প্রয়োজন পড়ে অনলাইন থেকে কিছু জানার সেক্ষেত্রে তোমরা অবশ্যই কাছে রাখতে পারো কিন্তু সেটা সাইলেন্স মোডে রাখো তোমার পড়াশোনার সময় কেউ যাতে কোনো বন্ধু কল করলে তুমি যাতে ডিস্টার্ব না হও এবং কোনো বন্ধুকে ফোন ফোন করেও এই মুহূর্তে জানার কোনো প্রয়োজন নেই এই অযথা যে তোর কতটা কমপ্লিট হয়েছে তোর কতটা হয়েছে কালকে কি হবে না হবে এই বিষয়ে ডিসকাস করার কোনো প্রয়োজন নেই যদি একান্তই প্রয়োজন পড়ে বন্ধুর থেকে কোনো একটা কোয়েশ্চেন নেওয়ার সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে বা পিডিএ বন্ধুর থেকে অতি অবশ্যই নিতে পারো ও কোনো বিষয়ে বন্ধুর থেকে জানার হলে সেটা অ্যাকচুয়ালি লিখে রাখো যে শেষে একদম স্টাডি শেষে আমি কল করে সেই বিষয়টি জেনে নেব। এই মুহূর্তে তোমার কাছে যে রিসোর্সেস আছে সেই রিসোর্সেসকে কাজে লাগিয়ে তোমরা পড়াশোনা করো এরপরে শেষ যে টিপসটি দেবো যেটা এই সমস্ত টিপসের ওপরে ব্রহ্মাস্ত তোমরা বলতে পারো সমস্ত পরীক্ষার্থীদের জন্য তোমাদের হয়তো কারোর কালকে পরীক্ষা রয়েছে কেউ হয়তো এই মুহূর্তে পড়তে বসেছো পরীক্ষার আগের দিন পড়াকালীন কিংবা পরীক্ষা দেওয়া দিতে যাওয়ার আগে কিংবা পরীক্ষার সময় মাথার মধ্যে কোনো মতেই আনবে না যে আমি কিচ্ছু পড়িনি আমার সিলেবাস শেষ হয়নি আমি পরীক্ষায় পাশ করব কিনা আমি পরীক্ষায় ভালো নম্বর পাবো কি না এইগুলো একেবারে চিন্তা করার সময় এই মুহূর্তে নয় এই মুহূর্তে একটা বিষয়েই তোমাদের সবথেকে বেশি কাজ করবে সেটা হচ্ছে তোমার সেলফ কনফিডেন্স শুধু এই বিষয়টাই তোমরা প্রত্যেকে মাথায় রাখবে তোমার যে পরিস্থিতি তোমার যে সিচুয়েশন তোমার যেরকম অসুবিধা হয়েছে ইউনিভার্সিটি বা বিভিন্ন তোমার মতো কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীর একই সমস্যা হয়েছে অনেক ছাত্রছাত্রী তোমার মতনই কালকে পরীক্ষা দিতে যাচ্ছে ইউনিভার্সিটির প্রত্যেকটা ছাত্রছাত্রীর কলেজের প্রত্যেকটা ছাত্রছাত্রীর একই রকম সিচুয়েশান সেই কারণে তো তুমি এই মুহূর্তে অন্যদের থেকে আলাদা না শুধু ওই বন্ধু কি পড়েছে আমি পড়িনি এগুলো একেবারেই ভাব মাথা থেকে সমস্ত চিন্তা দূর করে ফেলো নিজের প্রতি কনফিডেন্স আনো নিজের প্রতি বিশ্বাস আনো যে আমি কালকে পরীক্ষায় সমস্ত কিছু লিখে আসবো এই মুহূর্তে সমস্ত কিছু পড়বো যতটা সম্ভব সেই অনুযায়ী আমি পরীক্ষায় সমস্ত কিছু লিখে আসবো এই কনফিডেন্স নিয়েই তুমি কিন্তু পরীক্ষার হলে যাও দেখো তুমি ভালো নম্বর পাবেই আর কারণ ওর কনফিডেন্স অনেক কিছু বিল্ড আপ করে এবং যতক্ষণ না পর্যন্ত সিলেবাস শেষ হবে ততক্ষণ পর্যন্ত আজকে রাতে পড়বো যাই হয়ে যাক না কেন এটা মাথার মধ্যে রাখো ও দেখবে তোমার নম্বর ভালো হবেই হবে নেগেটিভ চিন্তা নয় বন্ধু পজিটিভ চিন্তা আনো ও তোমার কেরিয়ার তোমার নম্বর তোমাকেই তুলতে হবে তোমারকেই নিজের প্রতি ভরসা রাখতে হবে তোমাকেই কনফিডেন্স আনতে হবে তো যাই হোক না কেন তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে প্রত্যেকের জন্য অল দ্য বেস্ট তোমরা প্রত্যেকে ভালো নম্বর পাবে এই কনফিডেন্স নিয়ে আমি ভিডিওটি শেষ করছি এবং তোমরা কমেন্টে লেখো অতি অবশ্যই তোমরা কতটা কনফিডেন্স তোমরা কতটা এক্সাইটেড এর প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রয়েছে